আজ অর্থাৎ মঙ্গলবার পঞ্চায়েত নির্বাচনের গণনা মালদা জেলার 15টি ব্লকেই গণনা কেন্দ্র করা হয়েছে। জেলার 146টি গ্রাম পঞ্চায়েত, মালদা জেলা পরিষদে 43টি আসন এবং 15টি পঞ্চায়েত সমিতির ভাগ্য নির্ধারণ হবে আজ। সকাল থেকেই প্রতিটা ভোট গণনা কেন্দ্রে আঁটোশাঁট করা হয়েছে নিরাপত্তা। সকাল থেকে প্রার্থীরা হাজির হয়েছেন প্রতিটা গণনা কেন্দ্রে। মালদা জেলার 15টি ব্লকের গণনা কেন্দ্র হবে মালদা জেলা স্কুলে। সকাল 8টা থেকে শুরু হয়েছে গণনা। জানা যায় ইংলিশ বাজার ব্লকের 11টি গ্রাম পঞ্চায়েত, 3টি জেলা পরিষদের আসন ও 1টি পঞ্চায়েত সমিতির গণনা কেন্দ্র হবে মালদা জেলা স্কুলে। সকাল 8টা থেকে শুরু হয়েছে গণনা। গাড়িটা ওখানে বেরিয়ে আছে।